আমরা এখন কথা বলবো ডক্টর আব্দুর রহমান বেগের সাথে। তিনি এই মুহূর্তে আছেন মেমোরিয়াল হেলথ কেয়ার সিস্টেম হলিউড ফ্লোরিডায়। তিনি বাংলাদেশি একজন ডাক্তার এবং এখান থেকে পড়াশোনা করে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে তিনি এখন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। ডক্টর বেগ, আপনাকে স্বাগত প্রথম আলোর পক্ষ থেকে। সফরওয়ান, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আমি একটা লেখা দেখছিলাম, আমি একটা ভিডিও ক্লিপিংও আমি দেখছিলাম, যেখানে আপনি যে হেলথ সিস্টেমের মধ্যে আছেন তার একটি হসপিটাল, রিজিওনাল মেমোরিয়াল হসপিটাল, সেখানে একজন কোভিড পেশেন্টকে রেমডিসিভির প্রয়োগ করার পরে তিনি সুস্থ হয়েছেন এবং তার পরিবারও খুব খুশি। যদিও তারপরে অবশ্য আমেরিকায় এটা আপনার অনুমতি দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য কোভিড পেশেন্টদের জন্য, কিন্তু আপনারা আপনাদের ওই মানে কেয়ার সিস্টেমে আগে থেকেই হয়তো ব্যবহার করা হচ্ছে, ডাক্তাররা এটা নিয়েছেন, যদিও ওই পেশেন্টকে হাইড্রোক্লোরোকুইন দিয়ে খুব একটা উন্নতি হয়নি। এই পেশেন্টটা কি আপনার দেখার সুযোগ হয়েছে বা আপনার আন্ডারেই কি ছিলেন বা ওনার কিডনি সংক্রান্ত কোনো প্রবলেম ছিল কিনা? রোগীটা আমার আন্ডারে ছিল, যেহেতু রোগীটা কিডনি ফেলিওর ডেভেলপ করেছিল। ইয়াস, রুগীটা রেমডেসিভির ওষুধটি তাকে দেয়া হয়েছিল এবং সে খুব ভালো রেসপন্ড করে এবং সে আসলে ভালো হয়ে বাসায় ফিরে যায়, যে জিনিসটা আপনি এইমাত্র বললেন। এই ওষুধটা দেওয়ার আগে কি আপনার সাথে কনসাল্ট করা হয়েছে কিনা বা দেওয়ার পরে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করেছে কিনা বা তার সুস্থ হওয়ার পেছনে এই ওষুধটা কি ধরনের ভূমিকা রেখেছে? প্রথমে বলে নিই যে রেমডেসিভির আসলে এটা কি ধরনের ওষুধ। এটা একটা আসলে যেটা হয় এটা যে ভাইরাস যে রেপ্লিকেট করে সেই রেপ্লিকেশনকে এটা প্রিভেন্ট করে। সো FDA এই ওষুধটা অ্যাপ্রুভ করেছে অ্যাজ এ লাইক ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে না কিন্তু যে এটা FDA অ্যাপ্রুভ। FDA অ্যাপ্রুভ অ্যান্ড ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হচ্ছে দুটো দু জিনিস। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হলো একটা ওষুধকে একটি জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া এবং এই অনুমতিটা কিন্তু টেম্পোরারি। তো রেমডেসিভির এই ওষুধটা বিভিন্ন স্টাডিতে তারা ধারণা করছে, যেহেতু এটা ইট প্রিভেন্ট ভাইরাল রেপ্লিকেশন, হয়তো বা এই ভাইরাসের রেপ্লিকেশনে এটা কোনো ভূমিকা রাখতে পারে এবং স্টাডিতে কিছুটা আশাব্যঞ্জক ফল পাওয়ার কারণেই FDA এই ওষুধটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। এখন আমাদের যে এই ওষুধটা, একটা কথা মনে রাখা দরকার, এই ওষুধটা কিন্তু আপনার কোভিড বা আপনার করোনা ভাইরাস আপনি আক্রান্ত হয়েছেন বলেই আপনি ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। এটা শুধুমাত্র ব্যবহার করতে পারবে যেসব রোগী খুব সিরিয়াস কন্ডিশন, লাইক হোয়াট দেয়ার ইজ স্পেসিফিক ইন্ডিকেশন। নাম্বার ওয়ান, আপনি যদি যেটাকে বলে যে রুম এয়ারে যদি আপনি থাকেন এবং আপনার যদি অক্সিজেন স্যাচুরেশনটা 94%-এর নিচে নেমে যায়। নাম্বার টু, আপনি যদি ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট হন। নাম্বার থ্রি, আপনি যদি স্পেশাল কাইন্ড অফ ECMO মেশিনের উপর ডিপেন্ডেন্ট হন। শুধুমাত্র এই তিন ক্যাটাগরির রোগীদেরকে এই ওষুধটি প্রয়োগ করা যাবে। নাম্বার টু, এই ওষুধটি কিন্তু খাওয়ার ওষুধ নয়, এটা কিন্তু ইন্টাভিনাসলি দেওয়া হয়। এখন সব পেশেন্টই কি তাহলে এই ওষুধ পেতে পারে যদি তারা এই তিনটি ক্যাটাগরি ক্রাইটেরিয়া মিট করে? না, এর কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। যেমন আপনি যদি ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হন তাহলে আপনি ওষুধটা আপনাকে দেওয়া যাবে না। আপনার যদি কিডনির কার্যক্ষমতা 30% কমে যায়, 30% কম হয়, তাহলে আপনি ওষুধটা ব্যবহার করতে পারবেন না। নাম্বার থ্রি, যদি আপনার যদি লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল থাকে তাহলে কিন্তু আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন না। এই এই যদি কোনো রুগী এই ক্রাইটেরিয়াগুলো মেট করে এবং এই যদি কন্ট্রাইন্ডিকেশনগুলো না থাকে, শুধু সেক্ষেত্রেই FDA ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, যে কথাই বললাম যে এই ওষুধটি ব্যবহার করা যাবে। এই ওষুধটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে পূর্ববর্তী যে অভিজ্ঞতাটা ছিল ইবোলার ক্ষেত্রে বা SARS-CoV-2 যেটা, সেই অভিজ্ঞতাটাই কি বা সেই সেইটাই কি এখন এইখানে ব্যবহারের জন্য একটা অনুঘটক হয়েছে আপনার তাই মনে হচ্ছে? এটা সম্ভবত সেরকমই অনুঘটক হতে পারে এবং সম্ভবত আমাদের যারা রিসার্চ যারা গবেষকরা এটাকেই একটি ভিত্তি ধরেই সম্ভবত এই ওষুধটা প্রয়োগের চিন্তা ভাবনা করেছেন। বিকজ মনে রাখবেন যে এরা সবকিছুই ভাইরাস। সো এটা ভাইরাসের বিরুদ্ধে যদি ওই অসুখগুলোতে যদি ভালো কাজ করে, দেয়ার ইজ এ চান্স দ্যাট ইট মে ওয়ার্ক হিয়ার অ্যাজ ওয়েল। যে আমার যে রুগীটা আপনি জাস্ট মাত্র যে বললেন, আমার এই রুগীটা এই ওষুধটা পাওয়ার পরে তার সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছিল এবং সে ইভেনচুয়ালি ভেন্টিলেটর থেকে অফ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত সে হাসি মুখে বাড়ি ফিরে যেতে সক্ষম আছে। So it's a very encouraging outcome. I think it's going to help a lot of patients.
আপনার ওই পেশেন্টটা আপনার পেশেন্ট ছিল, ওনার কিডনি সমস্যা ছিল, তারপরেও এই ওষুধটা দেওয়ার ফলে কিভাবে কাজ করলো? কিডনির ক্ষেত্রে যদি কিডনির কার্যক্ষমতা 30% নিচে নেমে না যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমার রুগীটার 30% নিচে ছিল না, ইয়াস তার কিডনি ফেলিওর ছিল, কিন্তু তার কার্যক্ষমতা গুড এনাফ যে ওই ওষুধটা প্রয়োগ করা সম্ভব হয়েছে। অবভিয়াসলি সে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট ছিল না। এই ওষুধটার কি কোনো সাইড এফেক্ট আছে যেটা আপনার ব্যবহার করার পরে হতে পারে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। যতটুকু জানা গেছে বা যতটুকু আমার জানা মতে, মূলত যেমন ইনফিউশন রিলেটেড কিছু রিয়াকশন যে কোনো ক্ষেত্রে হতে পারে। আরেকটা যেটা বলা হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে লিভার এনজাইমটা ইনক্রিজ করতে পারে, এবং সেই জন্য বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি লিভার ফাংশন টেস্টটা চেক করতে হবে। ওই ওষুধটা দেওয়ার ফলে মানে হঠাৎ করে কি কোনো ভাবে কোনো ধরনের ডিটোরিয়েশন দেখা যেতে পারে, মানে অবস্থার অবনতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে? বা ওষুধটা নেয়ার ক্ষেত্রে ধরেন উনি সবকিছু পারফেক্ট, ওই দেওয়ার জন্য প্রস্তুত ওই রোগী, তারপরেও হঠাৎ করে কি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে কিনা? ইনফিউশন রিলেটেড যে কোনো রিয়াকশন যে কোনো ওষুধের ক্ষেত্রে হতে পারে। এটা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে এটা আমরা সবাই একটি নতুন জিনিস আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি। এখনো সঠিকভাবে বলা সম্ভব না যে আসলে কি কি কমপ্লিকেশন ডাউন দ্য রোড হতে পারে, বাট ইনিশিয়াল ডাটা ইনিশিয়াল স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে কমপ্লিকেশনটা গুড এনাফ যে এই রোগীগুলো এই ওষুধটা পেতে পারে। এখন আমাদের কি আসলে এই প্রশ্নগুলো উত্তর দিতে কিছুটা সময় দিতে হবে। এটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে ওষুধটা কতটা কার্যকরী এবং এই ওষুধটার সাইড এফেক্ট কি কি হতে পারে। সবকিছু যখন অনেক বেশি রোগী ব্যবহার করবে তখন হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে যে কমপ্লিকেশন আসলে কি কি হতে পারে। এই মুহূর্তে যেটা যতটুকু আমার জানা মতে যতটুকু যে অ্যাজ এ ইনফেকশন রিলেটেড কমপ্লিকেশন যেটা নর্মালি যে কোনো ওষুধের ক্ষেত্রে হতে পারে, ইনফেকশন যেগুলো আমরা দিই মানে শিরাতে যে ওষুধগুলি দেওয়া হয়, আর যেটা বললাম যে লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি দেখা গেছে রোগী ব্যবহার করে। একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছে করছে যে FDA তখনো ওইভাবে অনুমতি দেয় নাই এই যে এক্সপেরিমেন্টটা করার জন্য, কিন্তু আপনারা এটা ব্যবহার করেছিলেন, এটা কিসের থেকে আপনারা মানে এইটা মনে করলেন যে এটা হতে পারে, কার্যকর হতে পারে? আগে বলে নেই যে আমি এই যে স্টাডিটার আওতায় ওষুধটা ব্যবহার করছি আমি এটার সঙ্গে খুব সরাসরি যুক্ত ছিলাম না, কিন্তু আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমার ধারণা যে যে জিনিসটা আপনি প্রথমেই পয়েন্ট আউট করেছেন ভেরি ওয়াইজলি দ্যাট ইবোলা বা প্রিভিয়াস সার্চ এর বিরুদ্ধে যে ওষুধটা যেভাবে কাজ করেছে, তারা হয়তো সেই জিনিসটা মাথায় রেখেই, সেই মেকানিজমটা মাথায় রেখেই তারা হয়তো চিন্তা করেছিল যে ওষুধটা হয়তো কার্যকরী হতে পারে। সো এটা আমার ব্যক্তিগত অভিমত। আর একটা বিষয় আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রতিষেধক আসতে হয়তো সময় লাগবে, ভ্যাকসিন আসতে হয়তো সময় লাগবে, ইন দি মিন টাইম এই ওষুধটাকে কি আপনার মনে হচ্ছে যে ম্যাজিক মেডিসিন হিসেবে কাজ করবে, মানে হয়ে যাবে, পরিণত হবে, কারণ বাংলাদেশে ওষুধটা চলে আসবে এই সপ্তাহে? এখন এই ওষুধটা এই পর্যন্ত যতটুকু ডাটা যতটুকু অ্যাভেলেবিলিটি ডাটা দেখা গেছে তাতে খুব এনকারেজিং মনে হচ্ছে। তবে সবাই আশা করছে যে ওষুধটা হয়তো বা আপনি যেটা বললেন যে হয়তো বা ব্রেক থ্রু কিছু হতে পারে, বাট এগেইন এভরিথিং ইজ ভেরি প্রিলিমিনারি, ইজ ভেরি হার্ড টু মেক এ কনক্লুশন এট দিস টাইম, সো উই নিড টু গিভ সাম টাইম, হোপফুলি ডাউন দ্য রোড মেবি সামথিং গন আ কাম মেবি বেটার দ্যান দিস ওয়ান, বাট আমরা এই মুহূর্তে খুব বলা মুশকিল। তবে যতটুকু ডাটা আমাদের হাতে আছে, যতটুকু আমাদেরকে FDA আমাদেরকে জানাচ্ছে, তাতে মনে হচ্ছে যে ওষুধটা হোপফুলি খুব কার্যকরী কিছু একটা হবে। FDA এর তরফ থেকে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা এই ওষুধটা নিয়ে? নির্দেশনা আমি যে কথাটাই বললাম যে ইনফরমেশন গুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, এগুলো মূলত সবকিছু FDA থেকে আসা। আপনার কি মনে হচ্ছে কতটা কার্যকর হতে পারে? মানে রেমডেসিভির নিয়ে অনেক কথা হচ্ছে, আপনাদের হসপিটালে সাকসেস ও দেখা গেল, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? কারণ আমি যতদূর জেনেছি যে এই ওষুধটা এর আগে সার্স এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে 2017 সালে, এবং 2016 ইবোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তো আপনার কি মনে হচ্ছে যে এইটা দিয়ে কতটা সফল হওয়া সম্ভব হবে? আমি ব্যক্তিগত মনে করি যেহেতু যে রোগীগুলোকে আমাদের এখানে এই ওষুধটা দেওয়া হচ্ছে, তাদের ব্যক্তিগত আমার যতটুকু অভিজ্ঞতা সাকসেস রেটটা এনকারেজিং, সো আমি বলতে পারি যে এই জিনিসটা খুবই আমাদের জন্য খুবই আশার একটা বিষয়। যদি এই ওষুধটা যদি সত্যিকার অর্থে এই রোগের বিরুদ্ধে যদি কার্যকরী হয়, এটা খুবই আশার বিষয়। আমি বেশ আশাবাদী যে এই ওষুধটা হয়তো বা আমাদের জন্য খুশির সংবাদ সামনে আসছে।
ডক্টর বেগ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই কখনো আবার আপনার সাথে কথা হবে বা আপনার বিশেষজ্ঞ পরামর্শ নিশ্চয়ই আমরা নিব। আপনাকে ধন্যবাদ প্রথম আলো পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং প্রথম আলোকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।